আপনি কি জানতে চান কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না, কি খেলে পাইলস রোগ দূর হয়, মিনি তাজমহল বলা হয় কোন স্মৃতিসৌধকে, কোন ফল কেটে ফ্রিজে রাখলে বিষে পরিণত হয়, মাথার খুশকি দূর করবেন কিসের রস দিয়ে, অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব হয়, এ সকল স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, পৃথিবীর কোন দেশ চিনির ভাণ্ডার নামে পরিচিত? অপশন থাইল্যান্ড, নেপাল, কিউবা, ভুটান। সঠিক উত্তরটি হবে কিউবা। পরের প্রশ্ন, কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না? অপশন কাঠবাদাম, চীনাবাদাম, পেস্তাবাদাম, কাজু বাদাম। সঠিক উত্তরটি হবে কাঠবাদাম। উত্তর, কাঠবাদাম ভিটামিন ই এর ভালো উৎস, যা ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে হওয়া ক্ষয়ক্ষতি থেকে বাঁচায়, আর্দ্রতা ধরে রাখে এবং কোষের ক্ষয় রোধ করে। এগুলো ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে, ফলে তারুণ্য ফুটে ওঠে। কাঠবাদামহীন ময়েশ্চারাইজার ত্বকের ব্ল্যাক হেডস ও ব্রণ দূর করে, বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক। ময়েশ্চারাইজার ব্যবহার করে তাদের ত্বক আরও তৈলাক্ত হয়ে পড়ে। বাদাম তেল তাদের জন্য উপকারী। ত্বকে কাঠবাদাম তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক সুস্থ থাকে। পরের প্রশ্ন, মিনি তাজমহল বলা হয় কোন স্মৃতিসৌধকে? অপশন শিশমহল, কুতুবমহল, বিবিকা মাকবারা, হাওয়া মহল। সঠিক উত্তরটি হবে বিবিকা মাকবারা। পরের প্রশ্ন, অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব হয়? অপশন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি। উত্তর, চায়ে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে, যা শরীরের উদ্দীপনা বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে শরীরে উত্তেজনা বাড়বে, অস্থিরতা বাড়বে, অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে, উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়বে। এক কথায় বলা যায়, অতিরিক্ত মাত্রায় চা খেলে শরীরে একটা অস্থিরতা সৃষ্টি হবে, আর চায়ে থাকা ক্যাফিনের প্রভাবে ঘুমের ক্ষতি হবে। পুরুষ লোকেরা অতিরিক্ত মাত্রায় চা খেলে প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, কারণ চায়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে। চা খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত চা খাওয়া কখনোই ঠিক নয়। এছাড়াও অতিরিক্ত চা খেলে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয়, ফলে হাড়ের সমস্যা হতে পারে এবং নানা ধরনের মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন, কি খেলে পাইলস রোগ দূর হয়? অপশন পেঁপে, আপেল, ডালিম, পাকা লিচু। সঠিক উত্তরটি হবে পেঁপে। পরের প্রশ্ন, কোন প্রাণী বাচ্চা দেওয়ার পরপরই মারা যায়? অপশন মাকড়সা, ব্যাং, সাপ, পিঁপড়ে। সঠিক উত্তরটি হবে মাকড়সা। পরের প্রশ্ন, বিশ্ব এইডস দিবস পালন করা হয় কত তারিখে? অপশন পহেলা ডিসেম্বর, পহেলা অক্টোবর, পহেলা নভেম্বর, পহেলা জানুয়ারি। সঠিক উত্তরটি হবে পহেলা ডিসেম্বর। পরের প্রশ্ন, কোন ফল ফ্রিজে কেটে রাখলে বিষে পরিণত হয়? অপশন আম, ডালিম, তরমুজ, পেঁপে। সঠিক উত্তরটি হবে তরমুজ। উত্তর, গ্রীষ্মের দুপুরে এক ফালি ঠান্ডা তরমুজ মুহূর্তে সব ক্লান্তি দূর করে দিতে পারে। অনেকেই তরমুজ কেটে ফ্রিজে রেখে ঠান্ডা করে খান, কিংবা বাকি অংশ সংরক্ষণ করেন ফ্রিজে। তবে এই পদ্ধতি একেবারেই ভুল। কাটা তরমুজ ফ্রিজে রাখা হতে পারে বিপজ্জনক। বিশেষজ্ঞদের মতে, কাটা অবস্থায় তরমুজ ফ্রিজে রাখলে তাতে ব্যাকটেরিয়া বেড়ে যায়, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করতে পারে। পরের প্রশ্ন, মানুষের কোন অঙ্গকে রোগের দর্পণ বলা হয়? অপশন চোখ, জিভ, নাক, কপাল। সঠিক উত্তরটি হবে জিভ। পরের প্রশ্ন, মাথার খুশকি দূর করবেন কিসের রস দিয়ে? অপশন পেঁয়াজ, মূলা, আলু, লেবু। সঠিক উত্তরটি হবে মূলা। উত্তর, মূলার রস মাথার ত্বকে ঘুষলে খুশকি ও চুল পড়া কমে। মূলার রসে
জলপাই তেল মিশে মালিশ করলে শুষ্ক ত্বক মোলায়েম হবে। শীতে হাত পায়ের ফাটল নিরাময়ে সহায়তা করবে। নিয়মিত মূলা খেলে খুশকি দূর হয়ে যায়, চুলকে স্বাস্থ্যকর ও ঝকঝকে করে তোলে। কাঁচা মূলা প্রাকৃতিক ক্লিনজার ও কার্যকর ফেস প্যাক হিসেবে কাজ করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ যোগায়। আর এমন ভিডিও পেতে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানান। ধন্যবাদ।